Assalamu alaikum. This is Papon from World Bengali, and you are welcome to my new planet, Jai Dharai. Actually, আজকে আমি হাঁটা আসছি অলমোস্ট আপনার 11টার দিকে এখন বাজতেছে 1টা বাজে অলমোস্ট আমাদের সময় হয়ে গেছে তো আজকে আমি হাট থেকে অনেক কিছু জিনিস কিনছি আমি একদম মানে পার্ট বাই পার্ট দেখাবো আমি একসাথে দেখাতে পারবো না অনেকগুলো জিনিস কিনছি আমি বাট আজকে একটা ইনসিডেন্ট ঘটলো সেটা হচ্ছে এক ছোটবার পাখি দেখলাম যে ওই পাখিটা আপনার ডিম আটকে গেছে তারপর আমরা একদিকে নিয়ে গেলাম মানে যে ওয়েল নোন এখানে আপনার পাখির ডিম আটকে গেলে অথবা পাখির ট্রিটমেন্টের জন্য উনি এখানে পরিচিত ওনার কাছে নিয়ে গেছি আফটার দ্যাট উনি এটা ঠিক করছে ওটা ভিডিও দিয়ে দিব যে কীভাবে আপনার পাখির ডিম যদি আটকে যায় বের করতে পারেন বাট এটা আসলে একটু মানে আপনার কী বলে কষ্টকর দেখাটা প্লাস ওর হইতেছে ওই বুঝতেছে আর এই দেখেন কতগুলো পাখি নিয়েছি আমি বেসিক্যালি এই পাখিগুলো নেওয়ার কারণ হইতেছে আমাদের বারান্দা একদম ফাঁকা পড়ে আছে আমাদের পাখি কেনার ইচ্ছা আর নাই কারণ দুইটা পাখি কিনছি আমরা এ পর্যন্ত দুইটাই মারা গেছে সো আমরা বড় পাখি আর কিনবো না সামনে দেখা যাক হয়তো ওরকম যদি আমার প্লেস হয় তাহলে আমি নিবো বাট আদারওয়াইজ এখন আমি এগুলোতে নাই কিন্তু যেহেতু আমাদের বারান্দা ফাঁকা পড়ে আছে সেহেতু আমরা এই যে কিছু পাখি নিছি কী কী পাখি নিয়েছি এটা আমরা বাসায় যে ডিটেলসে বলবো বাট আপাতত এখানেই ভিডিও আমার শেষ করতে হবে সো বাসায় যাই তারপর আমি বলতেছি এতক্ষণ আপনারা আমাদের পাখির ডিম করে বের করতে ওই ভিডিও দেখেন এই ফুটবল হ্যাঁ ফুটবল ফাইনালি এই যে আমাদের নতুন জায়গায় আমরা এসে বললাম এখানে আমাদের পাখিগুলো সবগুলোকে আমরা ছাড়বো আর এখানে দেওয়ার কারণ হচ্ছে কারণ এই জায়গাটা খুব কম মানুষ আছে আমাদের বাসার সো এই জায়গাটা যদি উপরে যদি আমি এই যে উপরে দেখতেছি জায়গাটা এই জায়গায় যদি আমি একটা মানে হাড়ির ব্যবস্থা করে দিই কতগুলো ওরা খুব ভালো ডিম বাচ্চা করবে আর আমি যেটুকু জানি যে এগুলোর ডিম বাচ্চার কোয়ালিটি খুবই ভালো হয় আর উরুদ্রুপ ওরা ডিম বাচ্চা করে আমি দেখাই কী কী পাখি আগে তারপর আমি ছাড়তেছি এই যে দেখেন ফিন্স বলে এগুলোকে আর ক্রেস্টেড আছে এখানে বেঙ্গলি আছে অনেকগুলো আছে প্রায় এখানে 8 পিসের মতো আছে আর আমি খুব কম দামে পাইছি দেখে নিছি নাহলে আমি এতগুলো নিতাম না আর যেহেতু বান্দাটা ফাঁকা পড়ে আছে আর বেসিক্যালি বান্দাটা আমরা করছিলাম কী কারণে সবাই জানে কিন্তু এটা সম্ভব হয় না আমাদের পক্ষে তো এখন আমরা এগুলো এখানে ছাড়বো বিসমিল্লাহ দেখি আসলে এখানে আরও সেট আপ করা বাকি সামনে দেখবেন যে আমি এটাতে কী সুন্দর সেট আপ করে দেওয়ার জন্য জাস্ট অ্যাভারেজ যেরকম থাকে ওরকমই হবে যাও যাও বেরো 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 এখানে মিলছে দুইটা তিনটা চারটা আরো আছে বেরো না বেরো হাত দিয়ে ধরে বের করে দিই সবগুলো বের হয়েছে পুরো বান্ধ ভরে গেছে তো যে একটা হোয়াইট কালার করে সবথেকে সুন্দর লাগে এটা সব থেকে সুন্দর লাগে আমার কাছে এই কালারটা বাইরে ভাই উনি তো আইসে একদম লুকে আছে ও মেবি খাবার খুঁজতেছে ওদের খাবার অলরেডি আমার কাছে আছে তো ওই খাবারটা যদি দিয়ে দিব আমরা তাইলে হবে এক্সট্রা করে খাবার কিনে লাগবে না আর কোন সবগুলা মানে একের জন্য একটা জায়গা নিয়ে নিছে এই দুটা ওদিকে চলে গেছে সাদাগুলো বেশি ঘুরে ওরা চুপচাপ আছে
সব থেকে সুন্দর লাগতেছে যে ওকে দেখতে। বাবার বাবা পুরা বারান্দার মাথায় তুলে রাখছে। তো এই ছিল আমাদের নিউ পেটস। আমি আসলে আগেই বলছিলাম যে আমি ওরকম মানে বড় পাখি আর পারবো না, কারণ কি আমাকে স্যুট করতেছে না ব্যাপারগুলো, আর হয়তো আমি টাইম দিতে পারছি না, এই জন্য হতে পারে। বাট ছোটো পাখি এখানে খুব আরামে থাকতে পারবে। আর এখানে এখন অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি। এখানে পাখি আনছি জাস্ট, এখানে কাজ শেষ না। এখানে ওদের খাবারের জন্য ব্যবস্থা করতে হবে এই সাইড দিয়ে, তারপর এই উপরে ওদের জন্য রুম বানাতে হবে। রুম বলতে বেসিক্যালি ওদের জন্য মানে যে হাড়েগুলো থাকে ওগুলো দিতে হবে। আর আমি আয়তে কাজ করছি, এসির লাইনে ফাঁকা আছে এইটা আটকে দিছি, প্লাস এই যে জানলা আছে একটা এইটা আটকে দিছি। আর ওরকম জায়গা নেই যাওয়ার, বাট এগুলো হবে আয়কা দিব তাতে ওরা ভালোভাবে বসতে পারে। যতটুকু জানি যে ওরা নিজেরাই নিজেদের বাসা বানিয়ে নেয়, সো আমাদের এত কষ্ট করা লাগবে না। চাষে আমরা একটা ড্রগস দিয়ে দিবো, ওরা ময়লা টয়লা নিয়ে ওখানে বাসা বানিয়ে দেবে। আর এই পাখি সব থেকে মজার একটা বিষয় সেটা হলো, যদি ফিউচারে আমরা কোনো এক্সপেন্সিভ বার্ড আনি, লাইক গোল্ড অথবা ক্যানারি আনি, তাহলে ওদের বাচ্চাদের আমরা শিফট করাতে পারবো, ডিম শিফট করাতে পারবো। বেসিক্যালি আমরা কবুতরকে যেভাবে বাঞ্জা দিয়ে আমরা অন্য কবুতর চাইলে দিই, সেমভাবে ওদেরও পসিবল। সো এটা আমার আগে রিজন ছিল। আমার চার পেয়ার থাকলে আমার একটা স্ট্রং একটা পয়েন্ট থাকবে যে আমার দামি পাখি নেওয়ার অথবা ওরকম সুন্দর পাখি নেওয়ার। সো আগে আমাদের খাবার দিয়ে তারপর আসতেছি। এই যে আমাদের নতুন পাখিগুলো, এমন কথা এই যে খাবার আর পানি দিয়ে দিছি আমরা, আর ঘরে যা আছে সব লাগাই দিছি এখানে তাদের বসতে পারে। আর এই যে একটা দড়িও লাগাই দিছি এখানে, আমার মনে হয় যদি ওরা কমফোর্ট হয়ে যায় এখানে তাহলে ওরা ইজিলি বসবে। আমরা আরেকটা বার আনছি, ওটা দেখিয়ে দিছি। তো এই আমাদের আটটা পাখি টোটাল এখানে, দেখা যাক ওদের বংশ বিস্তার কীরকম হয় এখানে। আমার মনে হয় যদি আমি ওরকম এনভায়রনমেন্ট করে দিতে পারি তাহলে রেজাল্ট ভালোই পাবো, বাকিটা আমার কপালের উপরে, কারণ কপাল যেভাবে চলতেছে ভালো পাবো আশা করাটা একটু টাফ আমার জন্য। সো এই আমাদের বারান্দা সেট আপ করতেছি আমরা আস্তে আস্তে। আজকে এরকম লাগতেছে, বিকালবেলা আমি আবার চেঞ্জ করবো, কিছু আনবো, তারপর দিয়ে আমি আবার কিছু আনবো, এটাকে আমি মন মতো করে নিব। তারপরে এখানে আমি এক্সপেন্সিভ বার্ড ঢুকাবো, বাট তার আগে আমি এগুলো দিয়ে ট্রাই করছি যে আমার বারান্দার জন্য বার্ড ঠিক আছে কিনা। এই পাখিগুলো আনার কারণ হচ্ছে আমি বুঝতে চাই যে এই বারান্দার জন্য পাখি ঠিক আছে কিনা, কারণ পাখি সব জায়গায় ব্রিড করে না, এটা আমরা সবাই জানি। কবুতরের মতো না যে আপনি হারিয়ে দিলেন ব্রিড করবেই, ওরা একটু নীরব জায়গা পছন্দ করে। সো এই আমার ছোট্ট একটা কাজ এটা করলাম। এই যে আমরা পিকুর জন্য বউ আনছি, অন্ধকার রাখছি আপাতত, নতুন বউ একটু তো ভাবনা দেখানো উচিত আমাদের। এই যে আমাদের পিকুর বউ, ও টেম বসছে তো অল্প, বাট নিজে নিজে খাইতে পারে। ওই যে পিকুর সাথে রাখছি, আর পিকুর কালার ওর কালার অলমোস্ট সেম, মানে ওকে মাত্র 10 মিনিট রাখছি আর এখন রিয়াকশন বেড়ে গেছে। ওর সাথে রাখছি আমি মাত্র, আর এখন ওকে ধরলাম ও চিলা চিলি শুরু হয়েছে। আর পিতর বাইরে বাইরে নিচ্ছে, বাইরে 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 আয় কেন প্যাচের মতো দাঁড়ায় থাকে, এটাই আমি সুন্দর লাগে আমার কাছে। আর ওই একটু বড় সড়ো পাখি, আর পিকুর ট্রিটমেন্ট আমরা বিছানে শুরু করবো। ওই যে দেখেন আমাদের একটা পাখি খাওয়া শুরু করছে অলরেডি। আসলে নতুন প্লেস তো একটু একটু এমন করবেই, বাট আস্তে আস্তে সবগুলো এভাবে নর্মালি খাবে। আর পাখিগুলো ভয় আছে, নতুন জায়গা, আর ওরা কখনো এত ফাঁকা স্পেস পায় নাই, ওরা খাঁচায় থাকে সবসময়। বাট আমি ওদেরকে এই যে ফাঁকা একটা অ্যাভেলের মতো করে দিছি, কড়া খাওয়া দিতেছে ও একজন। আসলে যে যত তাড়াতাড়ি আপনার ম্যাচ করে নিতে পারবে সে তত তাড়াতাড়ি এখানে ভালো থাকবে। আর ও যে দেখেন দুইটা কেউই আছে, এক একজন এক এক জায়গায় আছে এখন। এই যে একটা গেটের সঙ্গে দাঁড়ায় আছে, একটা খাইতেছে, আর এই যে একটা এখানে আছে, আর একটা ওই যে ওখানে আছে সাদা আর একটা আছে। আসলে ওদের খুঁজে পাওয়া খুবই টাফ। আমি এতক্ষণ গুনতেছি আমি পাখি আনছে আটটা, বাট গুনে দেখি আছে ছয়টা,
পরে দেখলাম যে চিপার ভিতরে দুইটা ছিল, ওরা আছে খাক। তারপর সামনে ওদের জন্য আমি কি কি করা লাগে তা করতেছি, আর কেউ যে আমাকে কোনো আইডিয়া দিতে চান যে এখানে আমি কি করা উচিত আইডিয়া দিতে পারেন, আমি ওটাই করবো ইনশাল্লাহ। ও আরেকটা কথা, আমাদের পাখি আরেকটা ছিল পিকুর সাথে যেটা আনছিলাম আমি, ওই পাখিটা কী হয়েছে, ওই পাখিটা আসলে আমি ভিডিও আপলোড দেওয়ার পর দিনই ওই ছেলে এসে নিয়ে গেছে। ও বলছে ভাই আমি ভুল বুঝতে পারছি, আমার এমন করা উচিত না, ও যা বুঝতে ওর দিছে নিয়ে ওই বুঝ দিয়ে নিয়ে গেছে। ব্যাপারটা আমার কাছেও ভালো লাগছে যে না যে মানুষ ভুল করতে পারে, সে যদি এরপরে যদি এটা মানে আপনি বুঝতে পারে তাহলে এটা ভুল থাকে না। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন, আল্লাহ হাফেজ।